হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ আমি আপনাদেরকে ইমু লাইভ কিভাবে করবেন কীভাবে খুলবেন এটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো অবশ্যই তো বন্ধুরা কাজে যাওয়ার আগে আমার একটা রিকোয়েস্ট যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পর আইকনটি অবশ্যই ওকে করে দিবেন কারণ আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে যেন আমার নোটিফিকেশান সবার আগে চলে যায় সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পাবেন তো বন্ধুরা আর কথা না বাড়ি আমরা কাজের দিকে চলে যে দেখতে পাচ্ছেন যে ইমুল লাইভ এটা এমন একটা মজার জিনিস এটা আপনি একবার ডুকলার কোনো দিন এটা ভুলবেন না এটা ফ্রেমেছে আরও খরা জিনিস তো বন্ধুরা আমি ইমুল লাইভে কিভাবে করবেন এটা দেখাই দিচ্ছি আপনি বিষয়ে প্লেস ট্যুরে গিয়ে প্লেস টুরে গিয়ে সার্চ করবেন ইমুল বাতা আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালভাবে কোভাইট করবেন এখানে ইমো প্লেস ট্যুরে গিয়ে সার্চ বক্সে ক্লিক করবেন আই এমু দেখতে পাচ্ছেন ইমো ব্যথা এখানে অপশান আছে ওখানে চাপ দিবেন অথবা ইমো আপডেট নিউ আমার ইমো আছে তার জন্য আপডেট লিখে আসছে আপনারা ইমো ব্যথাতে সরাসরি ক্লিক করে দেবেন ক্লিক করার পর ওপেন করবেন তো ওপেন করার পর আমার ওপেন করা আসা আগে তার জন্য আমি সরাসরি আমার ভিডিও ইমো অপ চলে যাচ্ছি ইমো অ্যাপে চাপ দিবেন চাপ দেওয়ার পর সরাসরি একদম নিচে একটা থ্রি ডট আছে ওখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এই ফেসটি শো করবে সেটিং থ্রেড সাইড গ্রোপ তারপর তিন তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার দেখবেন যে লাইভ ওখানে সরাসরি চাপ দিবেন অবশ্যই আপনার একটি যদি ইমো অ্যাকাউন্ট খোলা হয় অবশ্যই এটা একটি ইমো লাইভ চালাতে পারবেন এই আইডি দিয়ে ঠিক আছে তো আমি একটা আইডিতে প্রবেশ করি কীভাবে জয়েন দিব সেটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ধরেন আমি একটা এ আইডিতে ঢুকছি দেখতে পাচ্ছি চারজন কথা বলতেছে এখন ফ্রি নেই ওরা তো আপনি কিভাবে এখানে দিবেন তো এখানে অবশ্যই গেস্ট একটা ওখানে জয়েন লিখা দেখতে পাচ্ছেন ওখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর সরাসরি জয়েন্টে চাপ দিয়ে দেবেন অবশ্যই এখানে আপনি ওখানে জয়েন হয়ে গেছেন ওরা যদি ইচ্ছা করে আপনাকে নিতে পারবে বুঝছেন অ্যাডমিনের যদি ইচ্ছা হয় বা উনি যদি ফ্রি থাকে আপনাকে নিবে তো তখন আপনি কথা বলতে পারবেন আর কোনো কাজ নেই তো আরেকটা কথা এখানে একটা জিনিস আছে লেভেল মানে আপনার আপনি যখন নতুন ঢুকবেন তখন আপনার লেভেলটা থাকবে জিরো তো ডায়মন্ড খেললে আপনার লেভেলটা বাড়বে বুঝছেন তো আশা করি ডায়মন্ড খেললে বা কীভাবে লেভেল বাড়ানো এটা আমি পরে আমার নেক্সট ভিডিওটা আপলোড করার চেষ্টা করবো অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেবো ওকে আল্লাহ হাফেজ